হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, ফাইনালি অনেকদিন পর আমার চ্যানেলে ব্লগ ভিডিও আনলাম। কারণ কি, তোমরা ব্লগ ভিডিও একদমই পছন্দ করো না আমার যতদূর মনে হয়। তবু কি বলো তো, সবাই যেমন ব্লগ ভিডিও দেয় আমারও ইচ্ছে করে, তো মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। আর বেশ অনেকদিন ব্লগ ভিডিও দিইনি, তার কারণ কি, তোমরা ভিডিও সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলে, সেগুলো প্রায় ক্লিয়ার করে দিয়েছি। আর দু একটা ভিডিও দিলে তোমাদের একদম সম্পূর্ণ আমি যতটুকু পারি সেখানেও যাবে। তো যাই হোক, মাঝে গ্যাপ নিয়েছি, এখন তো আজকে তো চড়ক পুজো, কালকে নববর্ষ, তারপরে বাসন্তী পুজো, অন্নপূর্ণা, রামনবমী এসব আছে। তো এই জন্য ভাবছি যে এই কদিন আমি ব্লগ দেবো যতটুকু পারি, কারণ কি এই কদিন তো বেশ আনন্দের দিন হবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে চড়ক পুজো, আর আমরা অনেকদিন পর, মানে আমার বিয়ের পরে আর যাওয়া হয়নি, হয়তো একবার গিয়েছিলাম নতুন বিয়ের পরে তোমাদের দাভাইকে নিয়ে, যে আমাদের এখানে কীরকম কী চড়ক পুজো হয়, মানে চড়ক ঘোরা হয় সেটাই দেখাতে গেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। তো এবার ফাইনালি যাবো ভাবছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের এখানে কীরকম কী কীভাবে চড়ক পুজো হয়। তো এখন বাজছে বিকেল 5:04, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি এখন রেডি সেডি হবো, তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে দোকানের মাল আনতে, তারপর ও দোকানের মাল টাল নিয়ে চলে আসবে, তারপর আমরা দুজনে যাব একসাথে। আর কে কে যাবে দেখবো, আমি আগে রেডি হই, কারণ কি আমার রেডি হতে একদমই অনেকটা দেরি লাগে। তো সেই কারণে আমি আগে রেডি সেডি হয়ে তারপর সবাইকে দেখবো যে কে কে যাবে, আর কেউ যদি না যায় আমি আর তোমাদের দাদাভাই যাবো। তো আমাদের এখানে কীরকম কী চড়ক ঘোরা হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকা আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখন রেডি হয়ে গেছে, খুব একটা সাজিনি, আর এইটুকু সাজতে আমার অনেকটা টাইম লেগে গেছে। আর এই ড্রেসটা পরেছি, এটা হচ্ছে আমার দুর্গাপুজোর ড্রেস, আর অনেকটা ফেভারিট ড্রেস আমার। এই ড্রেসটা পরতে অনেক অনেক ভালো লাগে, আর সবাই বলে এই ড্রেসটা পরে নাকি আমাকে অনেক ভালো লাগে। যাই হোক, এটা শুনে আমার অনেক অনেক ভালো লাগে। তো দেখো, তোমাদের দাদাভাই রেডি, আর এখন আমরা দুজনে মিলে গুটি গুটি পায়ে চলে যাবো চড়ক ঘোরা দেখতে। আর বোনকে আর বোনের বান্ধবীকে বলেছিলাম, আর মাকে তো আগেই বলেছিলাম, মা তো যাবে না বলেছিল, আর মা না এখন কোথাও যেতেও চায় না, কাজ করে আসার পর আবার যে কোথাও যাবে সেই মন থাকে না। আর কি বলো তো, হাঁটাহাঁটি, আমি তো একটুখানি হাঁটলে হাঁপিয়ে যায়, আর মা তো সারাদিন কাজকর্ম করার পর বাড়িতে আসলে না কোথাও যেতে চায় না। তো মা বলেছিল আগে যে যাবে না, আর বোনকে আর বোনের বান্ধবীকে বলেছিলাম, ওরা বলেছে যাবে না। তো যদি কেউ ডাক শুনে না আসে তবে একলা চলো না, আমি না আমি একা নেই নয়, তোমাদের দাদাভাই সঙ্গে আছে। তো তোমাদের দাদাভাই আর আমি চলে এলাম, আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না এই মেলাটা, এই 5 থেকে 7 মিনিট রাস্তা হাঁটলেই চলে আসবো। তো আমরা দেখো চলেও এসেছি গুটি গুটি পায়ে, আর ফার্স্টেই ঠাকুর দর্শন করে নিলাম। আর অনেকদিন পর এসেছি তো অনেক অনেক ভালো লাগছে, আর প্রচুর মানুষের ভিড়ও আছে। তো তারপরে ঠাকুর দেখে নিলাম, তারপরে চলে এলাম এখানে। চলে এলাম বলতে গেলে এটা হচ্ছে মেন রোডে এই পুজোটা হয়, রোডের এক পাশে মন্দিরটা আর এক পাশে হচ্ছে এই যে এটা, মানে এই পার আর ও পারে। তো আমরা ঠাকুর দর্শন করে চলে এলাম, আর কতটা ভিড় দেখতেই পাচ্ছ। আর এই আমরা মানে ঠিক টাইমে এসেছি, না মানে আগে এসেছি না পরে, আর এই টাইমটায় দেখো সবাই নাচছে, তারপর হবে যে এক পাকটা হয়ে গেল, তারপর বেঁধে দিল এগুলো। তারপর আমরা ভাবছিলাম কি ব্যাপার, হয়ে গেল না কি আরো হবে, সেটাই বুঝতে পারছিলাম না, যেহেতু অনেকদিন পর এসেছি, আগে কি হতো সেগুলো ভুলে গেছি। তো দেখছি অনেক মানুষজনই দাঁড়িয়ে আছে, তো আমরাও সেই মানুষগুলোর উপর ভরসা করে দাঁড়িয়ে আছি, জানি না আবার কি হবে কি হবে না সেটাও বুঝতে পারছি না। আর এত পরিমাণে গরম লাগছে, দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে মানুষের ভিড়, তাতে আবার ছোট জায়গা, বুঝতেই পারছো মানে চাপাচাপি এত। তো তোমাদের দাদাভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে, এই যে দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গিয়েছে, আর অপেক্ষায় আছে যে কি হবে এরপরে কি হবে। তো চলো দেখি কি হয়, আবার হয় নাকি। আবারও শুরু হয়ে গেছে চড়ক ঘোরা, আর এইবার বুঝতে পারলাম ব্যাপারটা, মানে দুজন করে ভক্ত ঘুরবে, তারপরে তারা নেমে পড়বে, তারপর আবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে এসে তারপরে পরবর্তী ভক্তগুলো উঠবে। তো বুঝতেই পেরে গেছি ব্যাপারটা। তো চলো আবারও দেখি, অনেক ভালো লাগছে, আর একটু একটু ভয়ও লাগছে, যেহেতু এই জায়গাটা অনেকটা ছোট, আর যেইভাবে মানে জোরে অতিরিক্ত ঘোরাচ্ছে তো মনে হচ্ছে যেন কার না কার লেগে যাবে। আর এরকমটা হয়েওছে কিন্তু শেষে,
গাছের দিকে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এখানে এসে অনেকটা ভালো লেগেছে, কারণ কি এগুলো তো মানে অনেকদিন পর দেখছি, সেটা তো একটা ভালো লাগা। তারপরে এই চড়ক ঘোড়া দেখতে দেখতে হঠাৎ একটা কাণ্ড হয়, যেটা কি না একদম বলবো কি তোমাদের, এই যে দেখতেই পাচ্ছ এই বনটা না আমাদের মতনই, ওরও দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে চড়ক ঘোড়া দেখছিল। তারপরে ওই বনটার ভেতরে ঠাকুর মানে ভর করে, আর এমন ভাবে মানে কি বলবো ঠাকুর ভর করেছে, মানে এই দৃশ্যটা না দেখলে কি বলবো তোমাদের, কি মানে কিছু বলার ভাষা পাচ্ছি না। যে আমরা না কোনো কোনো সময় রাগ করি, তারপর অভিমান করি, যে কোনো একটা জীবনে সাকসেস না পেলে মনে করি যেন যে মানে পৃথিবীতে দেবতা বা ভগবান বলে কিছুই নেই, কিন্তু এইসব দৃশ্যগুলো দেখার পরে মনে হয় যেন যে না সে সত্যিই আছে। দেখো সে এত পরিমাণে আনন্দ পেয়েছে যে দেখো ঢাকের তালে তালে বাজনা তালে তালে নাচছে, আর পুরো মানে কি বলবো এই দৃশ্যটা দেখার পর আমার মানে ভেতর থেকে কান্নাও পাচ্ছিলো আর গায়ে 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 কাটা দিচ্ছিল। যে আমিও কোনো কোনো সময় এরকম ভেবে থাকি যে ঠাকুর বা দেবতা বলে কিছুই নেই। আর কি বলো তো, ভিডিওটা একবার ভাবছিলাম তুলবো, একবার ভাবছিলাম তুলবো না, তারপর দেখছি যে মোটামুটি সবাই ক্যামেরা করছে, তোমরাও হয়তো দেখতে পাচ্ছ, তো ওদের সাহস নিয়ে আমিও মানে সাহস করে তুললাম ভিডিওটা, তোমাদেরকে দিব কি দেবো না ভাবছিলাম। তারপর বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম, বললো কারণ কি এগুলো তো দেখাই যায় তো দে, আর বাড়ির সবারই জন্যই কিন্তু তুলে নিয়ে এসেছিলাম, ওরা যেহেতু যায়নি তো মানে চড়ক ঘোড়াটাও তুলছিলাম। তারপর যতটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর বাড়ির সবার সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু তুলেছিলাম। তো যাই হোক তোমরাও দেখো, তোমাদেরও মানে গায়ে কাঁটা দিয়ে থাকবে, কারণ বাজনাটা যদি দিই আর ওই যে আওয়াজগুলো সেগুলো যদি দিই তাহলে হয়তো তোমরাও মানে সত্যিটা ভালোভাবে বুঝতে পারবে যে কতটা এইটা মানে সিরিয়াস ছিল। পুরোটা দেখে মনে হচ্ছিল না যে স্বয়ং বাবা ভোলানাথ এসে নাচছে। আর যেমনটা আমরা শুনেছি যে সে মানে তার বাজনা তালে তালে নাচে, তারপরে কার ধুলো গায়ে মাখে, সেরকমটা সেম সেই রকমই করছিল, মাঝে মাঝে নাচছিল, আর মাঝে মাঝে এই যে এখানে ধুলো আছে সে এখানে গড়াগড়ি দিচ্ছিল, আবার যেন নাচছিল। তো মনে হচ্ছিল যেন আমি অরিজিনাল মানে ভোলে বাবার নাচ দেখছি এরকমটা। যারা ঠাকুর দেবতা বিশ্বাস করো না তাদের একটু হলেও এই ভিডিওটা দেখে হয়তো বিশ্বাস হচ্ছে, কি বলো? তো আমরা মেলা টেলা দেখে চলে এসেছি, আর ওখানে মেলা বসেছিলো, মানে যেখানে চড়ক হচ্ছিলো সেখানে মেলা বলতে ওই খাবার দাবারই বসেছিলো, ফুচকা তারপর কী কী ওসব দেখিনি, অত ভিড়ের মধ্যে যাইও নি। আর আজকে তো শনিবার, সেরকম কিছু খাওয়াও হবে না, তো বাড়ির কাছে পার্কে এসে ফুচকা খেলাম, তারপরে কী যেন বললাম রে, আইসক্রিম, হ্যাঁ ফুচকা আইসক্রিম খেলাম, তারপরে বাজার ঘুরু ঘুরু করে চলে এলাম। আর একটা জামা নিয়েছিলাম অনলাইন থেকে, ওটা ভালো আসেনি বলে আবার জামা দেখতে গেছিলাম, এই তো। তো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে কিন্তু দুর্গাপুজোর মতোই বাসন্তী পুজো হয়, তো এই কদিন আমি ব্লগ ভিডিও দেবো, তো যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।